ধরনের কথা যে কোনো মেয়ের কাছেই খুব অপমানজনক। তাই তোমার এই কথাটা আমি সাপোর্ট করতে পারছি না। দারুণ, আমি অবাক হয়ে যাচ্ছি অগ্নি, তুই আজকে হঠাৎ করে কথার ব্যাপারে এতগুলো কথা বলছিস কেন? যার হয়ে এতগুলো কথা বললে না আজকে অঙ্কিত, আমি সবার সামনে একটা কথা বলে রাখি, তুমিও শুনে রাখো। তুমি যা ভালো মানুষ আর যা বোকা ছেলে, তোমার মতো ছেলেকে কথার মতো মেয়েরা 10 বার কিনবে, 20 বার বেচবে। You are absolutely wrong, Mijoma. আয়, তুই আসা বাকি ছিলিস, আর আমি জানতাম তুই এটা বলবি। আমি আমার ছেলের সম্পর্কে যাই বলি না কেন, আমি রং কেন বলতো? এই কথাটা তুমি আকির ব্যাপারে বলো, বলেছো কথার ব্যাপারে, আর এই ধরনের কথা যে কোনো মেয়ের কাছেই খুব অপমানজনক। তাই তোমার এই কথাটা আমি সাপোর্ট করতে পারছি না। দারুণ, আমি অবাক হয়ে যাচ্ছি অগ্নি, তুই আজকে হঠাৎ করে কথার ব্যাপারে এতগুলো কথা বলছিস কেন? মানে কিছুদিন আগে তো তুই কথাকে সহ্য করতে পারতিস না। ও, তোর ওই ক্যাফেতে একটু বিক্রি বেশি হয়েছে বলে তাই জন্য এখন কথার গুণগান গাইবি, তাই তো? আমিও সাপোর্ট করতে পারছি না অগ্নি, আমার ছেলের সম্পর্কে যা যা বলা হয়েছে এই কথাগুলো আমিও সাপোর্ট করতে পারছি না। আর একটা কথা শুনে রাখো, আমি কিন্তু এই অপমান সহজে ছেড়ে দেব না। অঙ্কিত ভুলে যেতে পারে, আমি ওর মা হয়ে বলব, আমি এর শেষ দেখে ছাড়ব। চিত্রা, চিত্রা, কথা, আই এম রিয়েলি ভেরি সরি, আজকে তোমাকে যা যা ফেস করতে হলো সব আমার জন্য ফেস করতে হয়েছে ব্রো, প্লিজ ওকে কিন্তু বকাবকি করবি না একদম। কিন্তু কি হয়েছে সেটা তো বলবি। কথা, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দিও। ছি ছি অঙ্কিত, তুমি কেন ক্ষমা চাইছো? ক্ষমা তো আমার চাওয়া উচিত। ঠিকই তো, জুনিকে তো আমি বারবার বলেছিলাম যে পড়াশোনাটা আবার শুরু করতে, তাই তো আজকে কলেজে যেতেও রাজি হলো, আর তাই তো বদনামটা হলো আজকে। কি বদনাম, কি হয়েছে, কি আমায় কিছু বলবে প্লিজ? আর কি, এদিকে এদিকে, এই ছোটকা কি হয়েছে রে, কি ব্যাপার? কথা, তুমি মেজ বৌদির কথাগুলো ওইভাবে সিরিয়াসলি নিও না, জানোই তো মেজ বৌদি সবাইকে একটু ওভাবেই বলে। আমরা সবাই জানি এবং আমরা সবাই বিশ্বাস করি যে তুমি এরকম চিন্তা ভাবনা করার মেয়ে নও। না গো কাকিয়া, মেজমা যা বলেছে একদম ঠিক বলেছে, আমারই তো ভুল, আমি ভুল করেছি। আমি আসলে ভেবেছিলাম জুনির জীবনের ওপর দিয়ে এত কিছু বয়ে গেছে, ও যদি আবার পড়াশোনাটা শুরু করে তাহলে হয়তো ও একটু অন্যরকম করে বাঁচতে পারবে, স্বাবলম্বী হবে। কিন্তু সেটাই যে আমার এত বড় ভুল হবে আমি আমি বুঝতে পারি। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।